আমি কালভার অপেনিং সেরেমনিত উপস্থিত থকা মোর পরম শ্রদ্ধাগত রাইজ অসমীয় বুঝি পায় না বাবু আর ইয়াত উপস্থিত থকা আমার টাউন কমিটির চেয়ারম্যান শিপ্রা মল্লিক ডাঙরিয়ানী চেয়ারপার্সন সবে চিনি নেপায় মানে চিনাই করে দিছো চিনা না সরু লাগলে শিপ্রা মল্লিক ডাঙরিয়ানী আমার সকলে শ্রদ্ধার শিক্ষাগুরু গুরুবন্ধ সরাতো চিনি পায় স্যার আছে আমার আইনজ্ঞ সমাজসেবক কমলবেশ চক্রবর্তী ডাঙরিয়া আছে আর মানে আজি কেবাটা জায়গা গৈছিল স্যারে কৈছে মানে ঘুরি ফুড়ো আর রাস্তা বিচারি থাকো কত বেয়া হয়েছে কত কালভার বেয়া হয়েছে কত লাইট বেয়া হয়েছে মানে বিচারি ফুড়ো মোক নিবিচার মানে বিচারি তো গাঁ পঞ্চায়েত ঘুরতে ঘুরতে মানে বহুত কাম চালো আর মূর পঞ্চায়েত প্রেসিডেন্ট দুগী আপনার প্রতিনিধি বরবিল গাঁ পঞ্চায়েতের প্রেসিডেন্ট নতুনকে হয়েছে তৃষ্ণা বৈরাগী প্রেসিডেন্ট আর বরবিল গাঁ পঞ্চায়েতে আমার ওয়ার্ড মেম্বার আছে হেমা সোনোয়াল আমার হেমন্ত বড়া আর গোলাই গাঁ পঞ্চায়েত আমার লগালগি হ্যাঁ জুনমণি কছারী প্রেসিডেন্ট গোলাই পঞ্চায়েতের আমার মনটুক তো চিনি পায় আগরও আসলে ভাইস চেয়ারম্যান আর ইয়াত মূর দলীয় সতীর্থ সকল আমার কাউন্সিলার হ্যাঁ বীরিণসি স্বর্গেরী কাউন্সিলার বরবিল গাঁ পঞ্চায়েতের আমি বহুত ঘুরিলো ইয়াত পাঁচটা সময় দিয়েছিলে গতি অকমান দেরি হল আর আপনাদের দেখিছে ডিগবৈ সমষ্টিটোর অলপ রাস্তা বেয়া আছে ন্যাশনাল হাইওয়ে নিমিষ বেকারির ওসর আগত রামনগরত ঢাকা লাইনত ডিপিএসের ওসর আর পাওয়ার রেল গেট কত কত বেয়া হয়েছে আমার সব চাইব আগতে আর এই আসলে তিনিআলি পুলিশ পয়েন্ট তাতো মই নিজে চারিবারকে পেলালো এতিয়া দেরি হল মানে মই নিজে বহুত ডাঙর গাঁত হল ইউ বি আই ব্যাংকের ওসর তাত চারি গাড়ি পাথর পেলাই কেন আমি নিজে কাম করেছিল এই গভর্নমেন্টের ফান্ড হয় নিজেই করেছো যাও কি নহোক মই সকলকে ধন্যবাদ জানাইছো আর আমি ডিগবৈ সমষ্টিত এগারোখন গাঁ পঞ্চায়েত দুখন টাউন কমিটি ডিগবৈ আর মাকুম এগারোখন গাঁ পঞ্চায়েত 1,34,670 জন ভোটার আছে আর বিভিন্ন জাতি জনগোষ্ঠী ভাষাভাষী হ্যাঁ লোকের ভরপুর আর এই সমষ্টিত বহুত সমস্যা আসলে বহুত সমস্যা আসলে বহুত মনের কথা কবলে আসলে রাইজর কিন্তু যাওয়াটো সময়ত আগর সরকার বা আগর প্রতিনিধিয়ে কামখিনি হয়তো কি ইচ্ছার কারণে নকলে নাজানো কিন্তু মূল কথা এটাই মই রাজনৈতিক নেতা হিসাবে কথাখিনি কবলে অহা নাই মূর এটা ইচ্ছা যে ডিগবৈ সমষ্টিটোর আর যখন ইয়াত বসবাস করে আজি বঙালিয়ে হোক নেপালিয়ে হোক অসমীয় হোক বিহারী হোক চাহ জনগোষ্ঠী হোক হিন্দি মুসলমান খ্রিস্টান জৈন ইসাই বুদ্ধিস্ট আমার সকল প্রচেষ্টাত আমি এটা ফ্যামিলি নিচিনা কাম করব আর ডিগবৈ খুব সুন্দরভাবে আমি গড়ব লাগিব হয়নে এই ডিগবৈ আমার এই ডিগবৈ সকলের অধিকার আছে ডিগবৈর প্রতি সুরেন ফুকন আপনার প্রতিনিধি আর এই সুরেন ফুকনের ওপর আপনার অধিকার আছে হয় না যে সুরেন ফুকনক 5 বছর কারণে নির্বাচিত করা হয়েছে আর সুরেন ফুকনের প্রত্যেকটা আপনার মনের কথা আপনার সমস্যাক গুরুত্ব দিব লাগিব আর আপনার অধিকার আছে মোৰ ওপর যে সুরেন ফুকন আপনার ভোট দিয়ে জিকাইছো আমার রাস্তাটো কিমান টাকা খরচ করলে পানির কি সমস্যা মেডিকেল কি সমস্যা স্টুডেন্টের স্কলারশিপ কি সমস্যা হয় নহয় গতি গোটাই কথাখিনি আপনাদের মূরপর জানাতো আপনার অধিকার আছে আর মানে কইসু রাজনীতি মূর পেশা নহয় মূর এটো হ্যাঁ কেতিয়াও মূর পেশা নহয় মূর নিচা কাম করে ভাল পাও সমাজক কাম করে ভাল পাও মন এটা আছে ডিগবৈ সমষ্টিটো খুব সুন্দরভাবে গড়ে তোলাটো আর বিজ্ঞ সমাজের সদায় মানে পরামর্শ বিচার গুরুবন্ধু স্যার আছে আমার কমলেশ দা আছে ইয়াতে বহু জ্যেষ্ঠ নাগরিক আছে আমার তহিত চাচা আছে কেন এখেত বিলেশ আছে আমার এখেতক মানে সরপা বাচ্চারপা ডর করা গম পায়নে মোক একদম বাচ্চারপা ডর একদম বাচ্চারপা কেঁচুয়ারপা মোক ডর করা মূর আমার সম্পর্ক হ্যাঁ সবপ্রাতীয় মুসলিম সম্প্রদায় মানে সব হিন্দু সমাজ কিন্তু আমার একটা ঘর সরপরা একটা সম্বন্ধ আছে মানে সরপরা একটা সাইকেলত মোক লৈ আহে
গতিকে এওঁলোকো ঘৰত থাকিয়ে মই পঢ়া শুনা কৰে ইয়াত বহুত দিন মই টুৱেলভলৈকে এওঁলোকৰ ঘৰতে আছিলোঁ ক্লাছ নাইনৰ পৰা টুৱেলভলৈকে এওঁ স্কুল ঘৰত থাকি মই পঢ়া গতিকে আমাৰ সম্বন্ধটো পুৰণি গতিকে যাওকে নহওক আমি কাম কৰিব বিচাৰিছোঁ আৰু সৰুৰ পৰা মন এটা আছে গতিকে আমি ডিগবৈ এখন চাওক এছিয়া মহাদেশৰ প্ৰথম ৰিফাইনেৰী হয়নে এছিয়াৰ প্ৰথম ৰিফাইনেৰী আৰু ৱৰ্ল্ডৰ ছেকেণ্ড ৰিফাইনেৰী গতিকে এটা সময়ত ইয়াৰ যিটো ঐতিহ্য যিটো গৰিমা যিটো সৌন্দৰ্য সেইটোৰ মাজত একেবাৰে নাইকিয়া হৈ গৈছিলে হয়নে একেবাৰে লেতেৰা হৈ গৈছিলে কোনো ডিচিপ্লিন নাই জুহা নিচা মদাহী জোৱাৰী হয়নে গুণ্ডাগিৰি কিন্তু এনেকৈ হ'লে নহ'ব চব ঠিক কৰিব লাগিব ঠিক কোনে কৰিব আমি কৰিব লাগিব আপোনালোক কৰিব লাগিব মই এম এল এ ক'লে নোৱাৰিম গতিকে মোৰ প্ৰচেষ্টা আছে মই বহুত স্পীড কাম কৰিব পাৰোঁ হয়নে মোৰ সাহসো আছে বেয়া মানুহৰ বিৰুদ্ধে ফাইট কৰিবলৈ মোৰ সাহস আছে হয়নে মই আকৌ বৰ ভয় কৰা মেলে নহয় ভাল মানুহৰ লগত নহয় কোৱা নাই বেয়া মানুহ কোনোবাই ধমকি দিব মই পলাই যাম তেনেকুৱা বিধায়ক নহয় মই গমাই নহয় ফেচ কৰোঁ হয়নে গতিকে আজি বহুত কৰাপশ্যনৰ এগেইনষ্টত মই ফাইট কৰোঁ তিনিআলি যি মানে ইলিগেল মাৰ্কেট আছে ফাইট কৰিছোঁ ইয়াত বাছৰ যি ইলিগেলি পাৰ্কিং কৰিছে মই ফাইট কৰোঁ মাৰ্কেট যি ইলিগেল মই ফাইট কৰোঁ আজি বাছ ষ্টেণ্ড আপোনালোকে দেখিছে এই বাছ ষ্টেণ্ডটো নাছিলে মই অহাৰ পাছত এইটো শ্বিফ্ট কৰা হৈছে অলপ হ'লেও কণ্ট্ৰলত আহিছে আজি 10 লাখ টকা দি আমি ডিগবৈ আজি আমাৰ কোনো লেট্ৰিন বাথৰুম নাছিলে 10 লাখ টকা দি নিৰ্মাণ কৰিছোঁ আজি পানী আপোনালোকৰ আটাইতকৈ সমস্যা হৈছে পানীৰ পৰা হয় নহয় পানীৰ ডাঙৰ সমস্যা আছে আৰু ইতিমধ্যে পানীৰ সমস্যাৰ কাৰণে 45 কোটি টকা কেন্দ্ৰীয় চৰকাৰ আৰু ৰাজ্য চৰকাৰৰ পৰা এইটো চেংচন হৈছে আৰু আমি ইয়াত এই পাছফালে বয়জ স্কুলৰ ফিল্ডত এইটো খুব সোনকালে আৰম্ভ হ'ব আৰু মই এটা কৈছোঁ যে মোৰ 5 বছৰৰ কাৰ্যকালৰ ভিতৰত এই পানীৰ সমস্যাটো দূৰীকৰণ কৰা হ'ব এইখিনি কৈছোঁ আৰু যিখিনি আৱৰ্জনা আছে যিখিনি লেতেৰা জেগা আছে সদায় চাফ চিকুণ কৰিব লাগিব গতিকে তাৰ কাৰণে আপোনালোকৰ সহযোগ লাগিব আজি অসমৰ প্ৰথম ডায়েলাইছিছ মেচিন আপোনালোকে গম পায় নে ডায়েলাইছিছ এইটো বহুত মানে মানুহৰ কাৰণে এইটো দুখীয়া মানুহৰ কাৰণে যথেষ্ট যথেষ্ট কষ্ট হয় এইখিনি টকা দি কিনে ডায়েলাইছিছ কৰা অসমৰ ভিতৰত প্ৰথম ডায়েলাইছিছ মেচিন চিভিল মেডিকেলত আমি ডিগবৈত বহাইছোঁ অসমৰ ভিতৰত এইটো ৰেকৰ্ড কি কাৰণে কৈছোঁ তাত অকল হিন্দু ডায়েলাইছিছ কৰিব বুলি নহয় মুছলমান কৰিব বুলি নহয় আমি সকলোৱে হিন্দু মুছলমান খ্ৰীষ্টান জৈন ইছাই বৌদ্ধ চবেই কৰিম হয় নহয় গতিকে আমাৰ সমগ্ৰ সমষ্টিৰ লগতে ওচৰে পাঁজৰে সকলোৱে তাৰ পৰা বেনিফিট পাব কাৰণ ইয়াৰ পৰা ডিব্ৰুগড় মেডিকেলত গৈ কিনে ট্ৰিটমেণ্ট কৰিবৰ কাৰণে আপোনালোকৰ বেমাৰীজন যথেষ্ট কষ্ট পাব টকা খৰচা হ'ব সময় বেছি যাব সেইকাৰণে চিন্তা কৰি আজি এমাহ আগৰ পৰা এইখিনি আমি তাত আৰম্ভ কৰা হৈছে গতিকে খুব সুন্দৰভাৱে আমি এই কাম কাজখিনি কৰি আছোঁ আৰু আপোনাৰ সহযোগ লাগিব ইয়াৰ উপৰিও পানীৰ কথাটো কৈছোঁ ৰ'দৰ কথা কৈছোঁ ইতিমধ্যে ডিগবৈ সমষ্টিটোত আমি 228টা ৰাস্তা কিয় হয় বঠিয়া বঠিয়া 228টা ৰাস্তা 228 ৰাস্তা পকীপথ বনাইছোঁ 3 বছৰত 228টা ৰাস্তা অসমত কোনো ইমান ৰাস্তা হোৱা নাই আৰু মই কৈছোঁ আপোনালোকে নিজে দেখিছে মই কৈছোঁ 228টা আৰু 1 বছৰৰ পাছত দীঘল ৰাস্তা যিটো 10 ঘৰ 15 ঘৰ পোৱা নাই যিবিলাক দীঘল জৰাজীৰ্ণ ৰাস্তা আছে যিবিলাক বেয়া ৰাস্তা আছে 1 বছৰৰ পিছত ডিগবৈ সমষ্টি খতম কৰি দিয়া হ'ব 1 বছৰত এতিয়া ইতিমধ্যে 90% ৰোডছ আমাৰ হৈ গৈছে গতিকে এই কামখিনি কৰিবলৈ যাওঁতে চৰকাৰৰ ছাপৰ্টটো লাগিব পাব্লিকৰ ছাপৰ্টটো লাগিব আৰু বিধায়ক হিচাপে মোৰ এটা আন্তৰিকতা থাকিব লাগিব আৰু মই কৈছোঁ মোৰ ৰাইজৰ কাম কৰিবৰ কাৰণে মোৰ আন্তৰিকতা সদিচ্ছা এইখিনি আছে গতিকে তাৰ লগে লগে আপোনাৰ সহযোগ কৰিব লাগিব আচলতে প্ৰত্যেকদিনাখনে কৈছোঁ আমি স্বচ্ছতাৰ ক্ষেত্ৰত চাফ চিকুণকৈ ৰখাৰ ক্ষেত্ৰত আপোনালোকৰ সকলোৱে সহযোগ লাগিব কৈছোঁ এই ৰাস্তাটো আমাৰ মন্দিৰটো আমাৰ গীৰ্জাটো আমাৰ হয়নে আমি যিকোনো আমাৰ ধৰ্মীয় অনুষ্ঠানবিলাক আমাৰ স্কুলখন মেডিকেলখন হয়নে গতিকে প্ৰতিটো বস্তুৱে আমি খুব সুন্দৰভাৱে ৰাখিব লাগিব গতিকে ইয়াত কোনো জাত পাত ধৰ্মৰ কথা নাই মই সমষ্টি উন্নয়ন কৰিব বিচাৰিছোঁ আৰু মোৰ টকা পইচা কিবা ক্ষমতাৰ পৰা পাৱাৰ প্ৰতি কোনোদিন লোভ নাই মই কাম কৰিব বিচাৰিছোঁ
আর রাইজক আপনার নিশ্চয় বুঝি পাইছে, বুঝি পাইছে না কথা পাইছে না? এটা কথায় মানুষের জীবনত জীবিত কালত, জীবিত কালত যা জিন্দা থাকিম ন সদায় ভাল কাম করব, ভাল কাম করব লাগে। মানুষ বেশি দিন আমি যে জিয়া নাথাকো, হয় নয়? কোনো মানুষ কব পারব নি মই মুসলিম মই 200 বছর থাকিম, মই হিন্দু মই 500 বছর থাকিম, মই খ্রিস্টান মই 1000 বছর থাকিম, পারিব জানো? নয়ারে। সময় খুব নিষ্ঠুর, যুক্ত সময় কারণে আমাক বান্ধি দিছে ভগবানে, সেই সময়ে থাকিম, আল্লাহ যুক্ত সময় পঠাইছে সেই সময়ে থাকিম। গতি ইয়াত অহংকার করে, হয়নে, অহংকার করে কিবা গৌরব করে নাই মই এনেকা করিমে এইবুক একু লাভ নাই, হ্যাঁ কিবা দাদাগি করে একু লাভ নাই। আমি যান দিন আছো ভালকে থাকিব লাগে, খুব সুন্দরভাবে সমাজখন গড়িব লাগে। গতি আপনাদের জীবিত কালত যান দিন ইয়াত কাম করব, নয় ভাল কাম করব, সিমান দিনে সেইকিটাই ভাল কামর তাত এই পৃথিবীত থাকি যাব। গতি আমি প্রত্যেক দিনাখনে ডিগবৈর কারণে ভাল কাম করো, মই আহ্বান জানাইছো। ডিগবৈ টাউনখন খুব সুন্দর করব বিচারিছো, তার কারণে সদায় সাফ চিকুণ করে রাখব লাগে। মানে ইলিগেল কোয়াত মানে আমি বজার বহাব নালাগে, ইলিগেল কোয়াত জোহা বহাব নালাগে, ইলিগেলি কোয়াত মদর আড্ডা বহাব নালাগে। হ্যাঁ, যা পার্কিং আছে, যা ফুটফট, সেই ফুটফটো ফুটফট হিসাবে ব্যবহার করব লাগে, গম পাইছে নে? আর আপনাদের জানে যে বেয়া কামত মানে কম্প্রোমাইজ নকরো, ডবল গুটি বন বন, হ্যাঁ চলিছে নি নাই চলা? চলে সে আপনার নাম দিয়ে রবি বন আছে, হ্যাঁ ডবল গুটি বন, ইলিগেল পার্কিং বন, দাদাগিরি বন, আমি নিয়ে হোগা যত তক সুরেন ফুকন জিন্দা হয়ে দাঁড়াবে না, দাদাগিরি ইলিগেল কাম নেই হোনা চাইকে। হ্যাঁ, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, হ্যাঁ হিন্দু মুসলমান খ্রিস্টান জয় নিশাই সবকা বিকাশ, আমলোক সবকা বিকাশ হোনা চাইকে। ইসলিয়ে আপলোক মেরা, হ্যাঁ কবি সিনিয়র লোক ভি হ্যাঁ আর হাই কোয়ালিফাইড লোক ভি হে, তো আপলোক সাপোর্ট চাহিয়ে, হ্যাঁ ওর আপলোক সাপোর্ট চাহিয়ে, আমি নিঃশর্ত নিঃশর্ত।